আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 2016 প্রবিধানভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সপ্তম পর্ব, স্ক্রিপ্টিং উইথ পাইথন। কোর্সের চ্যাপ্টার 9, রেগুলার এক্সপ্রেশনের ধারণা নিয়ে আমরা আজকে আলোচনা করব। রেগুলার এক্সপ্রেশন হচ্ছে মূলত এক ধরনের বহুল ব্যবহৃত একটি মডিউল, যেটাকে সংক্ষেপে আরই বলা হয়, স্মল আরই। অর্থাৎ আমরা যদি প্রোগ্রামে রেগুলার এক্সপ্রেশন নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে ইম্পোর্ট আর ই মডিউলকে ইম্পোর্ট করতে হবে, যা স্ট্রিং ম্যানিপুলেশনে কাজ করে। স্ট্রিংকে স্ট্রিংয়ে কোনো কিছু সার্চ করা, রিপ্লেস করা বা কাউন্ট করা ইত্যাদি নিয়ে কাজ করে। বিশেষ করে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করা, কোনো একটা কোড ভেরিফাই করা, কোনো একটা স্ট্রিং ভেরিফাই করা বা কোনো একটা স্ট্রিং ম্যানিপুলেট করা, এই ধরনের কাজেই রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করা হয়। রেগুলার এক্সপ্রেশনের মধ্যে ওয়ান নম্বর টপিক আছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার সম্বন্ধে, কোয়ান্টিফায়ার হলো একটি ক্যারেক্টার বা মেটা ক্যারেক্টার যা কোশ্চেন মার্কস, তারপরে অ্যাস্টেরিক্স, প্লাস সাইন বা কার্লি ব্র্যাকেট ইত্যাদি, যার মাধ্যমে কি করে স্ট্রিংকে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন কাজ করা হয়। ডট ক্যারেক্টার সংখ্যা, ডট ক্যারেক্টার বা ডট মেটা ক্যারেক্টার, ডট ক্যারেক্টার ব্যতীত যে কোনো একটি ক্যারেক্টার সাথে মিলে প্লেস হোল্ডার হিসেবে কাজ করে। যেমন যেমন সি ডট টি মানে হচ্ছে সি বিগানিং ক্যারেক্টার, ডট হচ্ছে আরেকটি নতুন একটি ক্যারেক্টার, টি হচ্ছে এন্ডিং ক্যারেক্টার, অর্থাৎ তোমার তিনটে ক্যারেক্টার কিছু ইউজ করবে। এখানে যেমন আর ই সাব, সাব মানে সাবস্টিটিউট, অর্থাৎ সে কি যেটা করবে। এই আর মানে হচ্ছে র র স্ট্রিং, স্ট্রিংটা র করবে। সি ডট টি, সি ডট টি এর মাঝে তিনটি ক্যারেক্টার মধ্যে এক্স রিপ্লেস করবে। তাহলে এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের মধ্যে সিটি সিটি পরিবর্তে এক্স রিপ্লেস করবে, সিএটি সিএটি পরিবর্তে এক্স রিপ্লেস করবে, যেটা আউটপুটে দেখানো আছে। যদি আমরা দুইটা ডট ব্যবহার করি সেক্ষেত্রে মোট চারটি ক্যারেক্টার ম্যাচ করবে। গ্রিডি ম্যাচের সংজ্ঞা, ওয়ার্ড চিহ্ন, ওয়ার্ড চিহ্ন কোয়ান্টিফায়ার, যে সে যেটা করে কোনো একটি ক্যারেক্টারকে ম্যাচ করার চেষ্টা করবে, সম্ভব সন্তুষ্ট হন তবেই তবে সে ম্যাচ করবে এবং প্রতিস্থাপন করবে। যেমন এখানে এক ওয়ার চিহ্ন ডট ওয়ার চিহ্ন ও ফু, ফুটা ম্যাচ করবে, ফু যদি ম্যাচ হয় সন্তুষ্ট হয় তবেই এক্স রিপ্লেস করবে। যেমন এখানে এক্স টি আর সি। গ্রুপিং এর সংজ্ঞা, গ্রুপ বাই ফাংশন ব্যবহার, গ্রুপের ফাংশন কিছু ক্যাটাগরি ভিত্তিতে ডেটাকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করতে ব্যবহৃত হয়। অর্থাৎ যে ফাংশন কিছু ক্যাটাগরি ভিত্তিতে ডেটাকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করতে ব্যবহার করা হয় তাকে গ্রুপের ফাংশন বলা হয়। এক্সাম্পল স্বরূপ, গ্রুপ বাই স্মল লেটার, যার নাম, এটা হয়তো অতি সংহিত প্রশ্নে আসতে পারে। এরপর হচ্ছে 9.5, আরম্ভ এবং শেষে ম্যাচিং নিয়ে আলোচনা। কোনো একটি ক্যারেক্টার আরম্ভ শেষে, শুরুতে এবং শেষে ম্যাচ করা। যেমন আর ই ফাইন্ড অল, সে স্ট্রিং এর মধ্যে শুরুতেই ম্যাচ ম্যাচ করাবে। শুরুতে ম্যাচ করার জন্য অর সিম্বল ইউজ করা হয়, আর শেষে ম্যাচ করার জন্য লভার সিম্বল ইউজ করা হয়। যেমন এখানে ফাইন্ড অল, আর ই ডট ফাইন্ড অল, আর একে ইম্পোর্ট করার পরে ফাইন্ড অলের মাধ্যমে একটি ওয়ার্ড, এই যে পাইথন যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা পাইথন ইজ ফার্ম। এখানে যদি একাধিক অনেকগুলি স্ট্রিং থাকে, স্ট্রিং মধ্যে সে পাইথনের একটা সেন্টেন্সের শুরুতেই যে ওয়ার্ড, ওই ওয়ার্ডটাকে সে মিলিয়ে মিলিয়ে দেখবে, যদি ম্যাচ করে সেটাকে আউটপুটে দেখাবে। আবার যদি আমরা ডলার সিম্বল ব্যবহার করি সেক্ষেত্রে শেষে যে ওয়ার্ডটা আছে, ওই ওয়ার্ডটার সাথে ম্যাচ করলে আউটপুটে দেখাবে। এরপর আমরা আসি ম্যাচ অবজেক্ট। ম্যাচ অবজেক্ট হচ্ছে একটি ফাংশন
যার তিনটি আর্গুমেন্ট রয়েছে প্যাটার্ন, স্ট্রিং এবং ফ্লাগ জিরো। মূলত ম্যাচের মাধ্যমে কোনো একটি স্ট্রিং এর কোনো একটি ওয়ার্ডকে ম্যাচ করে কিনা, যদি ম্যাচ করে সেক্ষেত্রে ট্রু আসবে, আর যদি ম্যাচ না করে ফলস রিটার্ন করবে বা নাম রিটার্ন করবে। সাব সিস্টেম মেথড, এটা জন্য সাব মেথড ব্যবহার করে। সাব মেথডের মাধ্যমে যেটা করা হয়, সাব মেথড মূলত পাঁচটি আর্গুমেন্ট রয়েছে, যেখানে কাউন্ট এবং ফ্লাগ ভিডিও হচ্ছে হচ্ছে প্যাটার্ন, রিপ্লেস এবং স্ট্রিং। এখানে হচ্ছে প্যাটার্ন হচ্ছে মূলত কোন প্যাটার্নটাকে সে খুঁজবে সেটা, সেই প্যাটার্ন, আর যে প্যাটার্নটাকে খুঁজে পাবে তার রিপ্লেস কোন স্ট্রিংটা বসবে, কোন ওয়ার্ডটা বসবে, কোন ক্যারেক্টার বসবে সেটা হচ্ছে রিপ্লেস এর মধ্যে বসবে। আর সে কোন ধরনের কোন স্ট্রিং নিয়ে কাজ করবে, কোন সেন্টেন্স নিয়ে কোন কন্টেন্ট নিয়ে কাজ করবে সেটা থাকবে স্ট্রিং। যেটা অনেক বেশি ব্যবহার করা হয়, যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে আর ই ডট সাব রেইনিং সানি সেন্টেন্সের মধ্যে নাম দেওয়া আছে ইট ইজ রেইনিং আউটসাইড। তো এখানে রেইনিং এর রিপ্লেসে সানি রিপ্লেস করবে, অর্থাৎ আউটপুটে আসবে ইট ইজ সানি আউটসাইড, যা আউটপুটে দেখানো আছে। স্ট্রিং স্প্লিট করা, ভাঙা, অর্থাৎ এখানে র স্ট্রিং যদি কোনো এই যে ডাটাটি পাইলে সে কী করবে, স্ট্রিংকে আলাদা করবে। যেমন এখানে অ্যাপেলকে আলাদা করছি, এই যে কার্ডকে আলাদা করছি, ম্যাঙ্গো আলাদা, স্যামসাংকে আলাদা, অর্থাৎ এই ডাটাটি পাইলে সে এটাকে ভেঙে দিবে। যেগুলো এক্সপ্রেশনের কম্পাইলিং, আমার একটা প্রোগ্রাম এখানে দেওয়া আছে, আমরা চাইলে এই প্রোগ্রামটাকে আমরা আর রিলোড কম্পাইলের মাধ্যমে করতে পারি। ইম্পোর্টারি প্যাটার্ন আর ই কম্পাইল টিপি রেজাল্ট প্যাটার্ন ডট প্যাটার্ন টিপি টিউটোরিয়ালস পয়েন্ট টিপি প্রিন্ট রেজাল্ট রেজাল্ট টু প্যাটার্ন ডট প্যাটার্ন টিপি ইজ মোস্ট পপুলার টিউটোরিয়াল সাইট অফ ইন্ডিয়া প্রিন্ট রেজাল্ট টু। তারপরে আমাদের এখানে যেটা আসতেছে টিপি টিপি আসতেছে, অর্থাৎ প্রথমত এখানে দুইটা টিপি আছে, তাই টিটা টিপি দুইটা টিপি নিল। আমরা এভাবে করতে পারি প্যাটার্ন ডট প্যাটার্ন, এই যে প্যাটার্ন ডট প্যাটার্ন ই করতে হবে। আবার এখানে আমরা প্যাটার্ন ডট ফাইন্ড অলের মাধ্যমে একটা টিপি পাইলে একটা টিপিকে আমরা আমরা সার্চ করে নিলাম, অর্থাৎ যে কোম্পানির মাধ্যমে আমরা কোন একটা ওয়ার্ডকে আমরা খুঁজে বের করতে পারি। তো এই পর্যন্ত আজকে চ্যাপ্টার 10 আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, আশা করি তোমরা বুঝতে পারছো, আর না বুঝতে পারলে আমাকে মেসেজ করবে, কমেন্টসে জানাবে, আমি জানানোর চেষ্টা করবো। Thank you.